ওনার বক্তব্য যে ওনার বাড়ি ঘর আছে তাই তিনি হোমে থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি যে উনি কিন্তু বাড়িতে যাচ্ছেন না, বরং এখানে লোকের সংখ্যা দিন দিন বাড়ছে, অর্থাৎ পরিবারের সংখ্যা বাড়ছে। আমি বলবো একজন এক ব্যক্তি থাকছেন এরকম সংখ্যা কম, পুরো একটা পরিবার এখানে থাকতে চাইছেন তারা, কিন্তু এটা স্বাভাবিকভাবে সামাজিকভাবে আমরা মেনে নিতে পারি না। কেন লোক রাস্তায় থাকবে? প্রত্যেকের যদি বাড়িঘর থাকে, কাজকর্মের সুবাদে তারা আসবেন, কাজকর্ম শেষে রাত্রেবেলা বাড়িতে ফিরে যাওয়াই স্বাভাবিক। আর যদি কারো বাড়ি না থাকে তার একটা সমাধান করা যায় কি না সেই আলোচনাও কিন্তু আমরা করব। পাশাপাশি রাত্রেবেলা অসামাজিক কাজও হচ্ছে, হ্যাঁ সেটা তো স্বাভাবিক। তো সেখানে কি রাজ্যের মহিলা পুলিশের বা মহিলা কমিশনের ত্রুটি রয়েছে? দেখুন এখানে এরা থাকছেন নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য আছে, নতুবা হোমে দেওয়া হয়েছে, ভালো খাচ্ছিলেন ভালো থাকছিলেন কেন ফিরে আসবেন? এবং এখানে যেদিন মারামারি হচ্ছিল সেদিন আমি সচক্ষে দেখেছি যে এখানে নেশার একটা বারবারন্ত আছে, এটা সামনে দেখা যাচ্ছে না, কিন্তু নেশা ছাড়া এই ধরনের মহিলারা নিজেদের মধ্যে মারামারি কখনোই করতে পারেন না, তাদের যে ভাষার ব্যবহার সেটাও স্বাভাবিক নয়। তো সেটা থেকে আমি সেদিন বুঝতে পেরেছি যে এখানে নেশা তো চলছেই, সঙ্গে মনে হয় ড্রাগসেরও তাদের বিজনেস এখানে আছে বলে আমার ধারণা। মহিলা কমিশন এই মানে ডিএমের কাছে কি ধরনের সাহায্য চাইছেন? প্রশাসনিক স্তরে এক কথায় এটার একটা স্থায়ী একটা মীমাংসা আমরা করতে চাই, এবং এটা দিয়ে আমাদের শুরু। আমরা চাইবো যে রাজ্যের প্রতিটি স্তরে এই সমস্যাটার একটা সমাধান করা, কারণ আমাদের রাজ্যের যে জনসংখ্যা এবং রাজ্যের রাজ্য সরকারের যে প্রয়াস, কারোর বাইরে থাকার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো যাদের ঘর নেই তাদের নিশ্চয়ই হোমের ব্যবস্থা আছে, তো তার একটা কনক্লুশন বের করবার আমরা চেষ্টা রাখছি। পুলিশে কি কোনো রকম ত্রুটি রয়েছে সেখানে নজরদারি? পুলিশ আসছে, দেখুন যদি একটা কিছু ইমপ্লিমেন্ট না হয় তাহলে পুলিশ সাময়িক উঠিয়ে দিতে পারে, কিন্তু দীর্ঘদিন তো আটকে রাখতে পারে না। তো পুলিশ সাময়িক উঠাচ্ছে, আবার তারা ফিরে আসছেন, তাই একটা কনক্লুশন টানার জন্যই আমাদের এই প্রয়াস। এবং আজকে সমস্ত অফিসিয়ালসরা আছেন, থাকবেন আমার ডিএম স্যার এখানে থাকবেন, টিসিপিসিআরের চেয়ারপারসন থাকবেন, জেলা সভাধিপতি থাকবেন, সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নেব, এবং সেই সঙ্গে এই মার্কেটের যারা ব্যবসায়ীরা তারা থাকবেন, বিভিন্ন সমাজসেবীরা থাকবে, কয়েকটি ক্লাব যেমন এই এলাকার কাছাকাছি যে সমস্ত ক্লাব এরাই মূলত আমাদেরকে সাহায্য করেছেন, তাদের অনুপ্রেরণায় আমরা কাজটি করার আরও বেশি সাহস পেয়েছি আমরা বলব। আজকে আমরা আইজেম যে হসপিটাল, সেই হসপিটালের বিপরীতে আমরা দেখেছি দীর্ঘ বছর ধরে অনেক মহিলা এবং শিশুরা এখানে বসবাস করছেন, দিন রাত্র তাদের একেবারে বসবাস এখানেই, তাদের জীবনটা এখানেই কাটাচ্ছে। তো এই বিষয়ে আমরা গত বছর একবার শিশু কমিশন এবং মহিলা কমিশন মিলে এখান থেকে একজন মহিলা এবং শিশুকে আমরা নিয়ে হোমে দিয়েছিলাম, তারপরও আমরা দেখেছি উনি আবার ফিরে এসেছেন। তো মুদ্রা কথা হচ্ছে এরা এখান থেকে যেতে চাইছেন না, কিন্তু সরকারি সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, মানুষ কেন রাস্তায় থাকবে সেই চিন্তা নিয়ে রাজ্য মহিলা কমিশন একটা সিদ্ধান্ত নেয়। এবং একদিন খুব মারামারি হচ্ছিল, আমি দৌড়ে এসেছি কি হয়েছে দেখার জন্য, এবং তারপর যে এই যারা এই মার্কেটের যারা তাদের সঙ্গে কথা হয়েছে, তারা আমাদেরকে একটা চিঠিও দিয়েছেন যে তারাও এই সমস্যার একটা সমাধান চান। তারই পরিপ্রেক্ষিতে গত মে মাসের 29 তারিখে আমরা একটা মিটিং করেছিলাম ক্লাব সদস্য সহ বেশ কিছু অফিসিয়ালসদের নিয়ে, এবং তারপর সিদ্ধান্ত হয়েছে যে আজকে আমরা ডিএম সাহেবের সঙ্গে, কারণ এটা এমন একটা প্রবলেম যা প্রশাসনিকভাবে এর সমাধান করতে হবে, তাই প্রশাসনিকভাবে যাতে প্রকৃত একটা সমাধান হয় সেই লক্ষ্যেই আজকে আমাদের এই আলোচনা। ওয়েলকাম টু টম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারের সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে।
কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় চেকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়। তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। বর্তমানে করোনা পরিস্থিতিতে অত্যাধুনিক মেশিন ও স্বীকৃত কেমিক্যালস দ্বারা আমরা স্যানিটাইজেশনেরও কাজ শুরু করে দিয়েছি। আমাদের ঠিকানা নিয়ার শঙ্কর চৌমুনি, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যামন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415093711।